আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত তিনটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি মাইক্রো ওয়ার্কিং জব সাইট ওগুলোর মধ্যে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করবেন। সেই ভিডিওগুলো দেখে না আসলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখে আসার, কেননা সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি, যে ওয়েবসাইটটির মধ্যে আপনি অনায়াসেই ইনকাম জেনারেট করতে পারবেন কোনো রকম দক্ষ বা অভিজ্ঞতা ছাড়া। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো গত তিনটি ভিডিও হচ্ছে একটি, দুটি এবং তিনটি, এই তিনটি ভিডিও আপনি অবশ্যই দেখে আসবেন, কেননা এই তিনটি ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করেছি এবং কিছু কৌশল বলে দিয়েছি যাতে করে আপনার পথ চলা অনেক বেশি সহজ হবে সাইন আপের কাজগুলো করা অথবা সাইন সার্ভের কাজগুলো করা। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সো ফ্রেন্ডস, একটু পরে সাথেই থাকুন। 2014 সালে যাত্রা করা এই ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে dollarhughes.com। এটির মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, আপনি করে শেষ করতে পারবেন না। এক কথায় বলা যায় আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করেন তাহলে অনায়াসেই আপনি এখানে কাজ শেষ করতে পারবেন না নিশ্চয়ই। সো ভিডিওটি দেখার পূর্বে প্রথমেই অনুরোধ জানাবো, আপনি অবশ্যই মনে স্থির করে নিতে হবে আপনাকে যে আপনি ফ্রিতে আর্নিং করবেন সেটি। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনাকে প্রথমে সাইন আপ করার পূর্বে বা অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে, না হলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিতে বাধ্য হবে। এখানে বলেছে ডু নট ইউজ প্রক্সি অর বিপিএন, ইউজিং প্রক্সি অর বিপিএন ইউ উইল গেট ইউর পার্মানেন্টলি ব্যান, তার মানে প্রক্সি অথবা বিপিএন ইউজ করা যাবে না। Do not use fake information while signing up for dollarhughes, অর্থাৎ আপনি এখানে কোনো fake information দিতে পারবেন না। Do not create multiple accounts, we will suspend multiple accounts without any further notice, তার মানে আপনি এক ডিভাইস থেকে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, দুটি করলে তারা সেটি ব্যান করে দিতে বাধ্য হবে। Do not use members while creating username, বুঝতে পেরেছেন? Every user have to follow dollarhughes rules, otherwise we will suspend your account without any notice. To protect the integrity of dollarhughes, only one account per household is permitted. We have the rights to suspend your account at any time if we found you are violating our terms and conditions. আশা করি আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ফ্রিতে, আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে আপনাকে ফলো করে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। ফার্স্ট নেম, তার মানে প্রথম নাম, এরপর লাস্ট নেম, শেষ নাম দিতে হবে, এরপর ইউজার নেম দিবেন, ইউজার নেম মানে আপনার ডাক নাম দিতে হবে, এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এগেইন দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এরপর অ্যাড্রেস 1 এবং 2 আপনি ফিল আপ করবেন, এরপর সিটি আপনি সিলেক্ট করে দিবেন, এবং এখানে যে কান্ট্রি দেখতে পাচ্ছেন যে পপ আপ মেনুতে বা পপ আপ বক্সের মধ্যে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন, এরপর আপনি জিপ কোড দিবেন, এরপর ডেট অফ বার্থ দিবেন, অ্যাকুরেটলি, এরপর জেন্ডার দিবেন, এরপর এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাসওয়ার্ড, যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য পাসওয়ার্ড নাম্বারটা, অথবা যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য আধার নাম্বারটা দিতে বলেছে। সমস্যা নেই, আপনার যদি পাসওয়ার্ড অথবা আধার নাম্বার না থেকে থাকে তাহলে এসে অবশ্যই ঘরটি খালি রাখতে পারেন। এরপর যে বক্সটি সেটি হচ্ছে এখানে একটি ক্যাপসা দিয়েছে, সেই ক্যাপসাটি এখানে নাম্বার রয়েছে ETPBBD, এই নাম্বারটি এখানে হুবহু লিখবেন, লেখার পরে এই স্যাক বক্স দুটো দেখতে পাচ্ছেন সেই স্যাক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। স্যাক বক্সে ক্লিক করার পর দেন রেজিস্টারে যখন ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট উইন্ডো উপস্থিত হবে। এই ইন্টারফেসে আসলে আপনাকে একটি বক্স দিবে, সেই বক্সের মধ্যে একটি কোড দিতে বলবে। সো কোডটি কোথায় পাবেন? আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি একটি মেইল পেয়ে যাবেন, সেই মেইলের মধ্যে এই কোডটি দেওয়া থাকবে, সেই কোডটি আপনি কপি করবেন, কপি করার পরে সেটি সেই বক্সের মধ্যে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে সর্বশেষ আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই কাজগুলো কি কি সেটি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারা কারা এখান থেকে পেমেন্ট নিয়েছে বা কি কি পরিমাণ পয়েন্ট পেয়েছে, সবকিছু কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স শো করছে। সুতরাং আপনি এই পেমেন্ট প্রুফটু দেখে কিন্তু আপনি সেই
এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে ইনকাম জেনারেট করার। প্রথমত আপনি এখানে রেফারেল লিংক দেখতে পাচ্ছেন। রেফারেল লিংকটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা যে সমস্ত সাইটগুলোর মধ্যে বা যে সমস্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই সমস্ত স্থানে আপনি শেয়ার করবেন। এবং অবশ্যই আপনাকে শেয়ার করার পূর্বে মনে রাখতে হবে এই লিঙ্কটিকে অবশ্যই ছোট করে নেবেন। তার মানে বিটলির মাধ্যমে অথবা লিঙ্ক শেয়ার করার পূর্বে ইউআরএল ছোট করার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে ছোট করে তারপর আপনি শেয়ার করবেন, এতে করে কোনো প্রবলেম হবে না। এবার দেখে দিচ্ছি কিভাবে আপনি সার্ভে করে কাজ শুরু করবেন। সো প্রথমে এখানে আর্ন পয়েন্টস এর মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেইলি সার্ভের কাজ রয়েছে, রেজিস্ট্রেশন কাজ রয়েছে, প্রোমো কোড রিসিভ করার কাজ রয়েছে, তারপর লাস্ট কমপ্লিটেড যে কাজগুলো করেছেন সেটি আপনার এখানে শো করবে এবং অফার্স গুলো এখান থেকে শো করবে। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি ডেইলি অফার সার্ভিস যেটি রয়েছে সেটি আমি ক্লিক করছি। ক্লিক করার পরে সরাসরি আমাকে ইন্টার পেজে নিয়ে আসবে। ইন্টার পেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কাজের অফার। সো আপনি এখানে প্রথমে যে কাজটি দেখতে পাচ্ছেন জাস্ট এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে তারা যেভাবে বলেছে সেভাবে আপনাকে করতে হবে এবং 5,897 বার কিন্তু এই কাজটি কমপ্লিট করা হয়েছে। সুতরাং 7 hours average and last credited 1 hour ago অর্থাৎ সময়টা তারা দিয়েছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন এই কাজটি করলে আপনি এখানে $0.02 অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসেই। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে $0.70 কাজ এবং সেম ভাবে আপনাকে এই কাজটি করতে হলে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে হিউজ পরিমাণ কাজের অফার আপনি এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এখানে সার্ভের কাজগুলো করে মোটামুটি ভালো মানের একটি ইনকাম এনশিওর করে নিতে পারবেন। সো আপনাকে অনুরোধ জানাবো যেহেতু সার্ভের কাজগুলো করা কোনো ঝামেলা নেই, সুতরাং আপনাকে এই সাইটগুলোতে গিয়ে সার্ভের কাজগুলো আপনি অনায়াসেই করে নিতে পারবেন। সো এখানে যে কাজটি রয়েছে আমি একটু কাজ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে শুরুতে আমি বলে রাখছি যে প্রথম একটি কাজ যদি আপনি বুঝে যান তাহলে পরের পরের কাজগুলো আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। সো আপনাকে নেক্সট একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখানে নেক্সট একটি ওয়েবসাইটে নিয়ে আসার পরে ইন্টারভিউজে আসবে। ইন্টারভিউজে আসার পরে আপনাকে বলেছে ইউর সার্ভে উইল নেভার সেন্ড ইউর প্রমোশনাল ইমেলস, উই ইউজ ইউর ইমেল টু রিকগনাইজ ইউর ফর ফাদার ভিজিটস অ্যান্ড এনহ্যান্স ইউর এক্সপিরিয়েন্স। জাস্ট আপনাকে এখানে ইমেলটি আপনাকে দিতে হবে। তার মানে ইমেলটি দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে $0.02 এনশিওর করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অথবা আপনি সাইন আপ করতে পারবেন আপনার ফেসবুক যদি লগ ইন থাকে। সো এইভাবে আপনি সার্ভার কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। সো কী কী কাজের অফার রয়েছে বাকি কাজগুলো আমরা একটু দেখে নেই। এখানে যদি আপনি অফার ওয়ালস এর মধ্যে ক্লিক করেন তাহলে সার্ভে ওয়ালস রয়েছে, রেভিনিউ ওয়ালস রয়েছে, অপিনিয়ন ক্যাপিটাল রয়েছে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে এই ধরনের কাজগুলো আপনি এই ওয়েবসাইটটি ছাড়া অন্য কোনো অন্য picoworkers.com এর মধ্যেও কিন্তু আপনি করে ফেলতে পারবেন। সো মাইক্রোওয়ার্কিং জব সাইট গুলো যেগুলো রয়েছে সেই জব সাইটগুলোর মধ্যে আপনি এই ধরনের কাজ করে ধারাবাহিকভাবে আর্নিং শুরু করতে পারেন। সো এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, আপনি এগুলো করে শুরু শেষ করতে পারবেন না। ভিডিও বড় হবে বিদায়, আমি সেগুলো দেখাচ্ছি না। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সময় দিয়ে আপনি নিশ্চিত এই ওয়েবসাইটটি থেকে ইনকাম এনশিওর করে নিতে পারবেন। এরপর রেফারেলস যদি পেতে যান তাহলে অবশ্যই রেফারেলসে আপনাকে ক্লিক করতে হবে। তার মানে এখানে লিঙ্কটা অলরেডি দেওয়া রয়েছে, আপনি যদি লিঙ্ক না পান তাহলে সেখান থেকে অবশ্যই অ্যাফিলিয়েটের মধ্যে ক্লিক করার পরে আপনি রেফারেল লিঙ্কটি খুঁজে পাবেন। এরপর কোনো সমস্যা হলে অথবা প্রবলেম ফেস করলে আপনি ফ্রিকোয়েন্টলি কোয়েশনগুলো আগে পড়ে নেবেন অথবা জরুরি প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এরপর এবার দেখে দিচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করে তার মানে আপনি এখান থেকে ব্যালেন্সগুলো উইড্রো নেবেন। সো ব্যালেন্স উইড্রো নেওয়ার জন্য অ্যাকাউন্টে আসবেন, এরপর আপনি উইড্রো ক্যাশে ক্লিক করবেন। আপনি চাইলে কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে আপনি কাজ শুরু করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো ডিভাইসে ডিভাইস বড় কথা না, তবে আপনার সময় দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি বিষয়। পেমেন্টটা নেওয়ার জন্য আপনাকে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিতে হবে। সো এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছে এখানে বলেছে ফর ভেরিফিকেশন ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস আর ম্যান্ডেটরি ফর অল ইউজার্স। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে আইডেন্টিটি বা অ্যাড্রেসটি দিয়েছেন সেটি তারা আইডেন্টিফাই করবে, তার মানে তারা একটু জাস্টিফাই করবে। কাইন্ডলি সেন্ড ইউর রিলেটেড ডকুমেন্টস অ্যাট এই ইমেল অ্যাড্রেসে, এই আপনার প্রয়োজন ইনফরমেশনগুলো ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন বিফোর ইউ উইথড্র ইউর ফান্ডস। তার মানে আপনি আপনার ফান্ডটুকু উইথড্র করার পূর্বে, আদারওয়াইজ পেমেন্টস উইল বি অন হোল্ড। তার মানে তারা পেমেন্টটা দিবে না যদি তা না করেন। ডকুমেন্টস মাস্ট বি ম্যাচড উইথ ইউর ব্যাঙ্ক ডিটেলস। তার মানে আপনি আপনার ব্যাংকের সাথে মিল রেখে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন।
We will not release any payments with our documents. We can also click on button below and send your documents for verification. So you can send button click করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। Payment নেওয়ার পূর্বে আপনাকে এই কাজটুকু করতে হবে। So payment নিতে সর্ব মোট তারা বলেছে যে 48 ঘন্টা সময় লাগে, তবে আমার জানা মতে কিন্তু ততদিন সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে দেয়। এবং ব্যাংক ডিটেইলস দেওয়ার সময় আপনার ফুল নেম দিতে হবে, তারপর ব্যাংকের নাম্বারটি দিতে হবে, ভ্যালিড এরপর IFSC কোডটা দিতে হবে। সো এবার চলে আসি, আপনি কোন মেথডে আপনি পেমেন্টটা নেবেন। প্রথমত এখানে দেওয়া রয়েছে যে অ্যামাজন গিফট কার্ড রয়েছে, অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে আপনি মিনিমাম $5 হলে এখান থেকে এন্ট্রি করে নিতে পারবেন। এরপর পেপল, পেপলে নিতে পারবেন যদি আপনি এখানে থেকে আর্নিং $1 করে থাকেন। পেপলের ব্যাপারে বলি, যারা এখনো পেপল অ্যাকাউন্ট তৈরি করেননি আমার চ্যানেলের মধ্যে বাংলাদেশে বসে সাইপ্রাস ইউজ করে কিভাবে একটি পেপল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটির ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আসলে আপনি অনায়াসে বাংলাদেশে বসে পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপর রয়েছে স্কিল, স্কিলের মাধ্যমে আপনি $5 হলে উইথড্র নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটির পেমেন্ট মেথড, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে এই ওয়েবসাইট এগুলোতে বড় ধরনের পেমেন্ট না দিলেও নিশ্চিত যদি আপনি কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা বা কোন রকম ইনভেস্টমেন্ট করা ছাড়া ইনকাম করতে চান, তাহলে আমি সাজেস্ট করব ডলার হিউজ হচ্ছে আপনার জন্য অন্যতম একটি বেস্ট সাইট, কেননা এটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে এবং পাশাপাশি এখানে অনেকে পেমেন্ট নিয়েছে। সো আপনি কাজ করে ধৈর্য ধরে যদি এখান থেকে আর্নিং করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ভিডিও শেষে কিছু টিপস না বলে নেই, সেটা হচ্ছে যে আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে এসে আর্নিং করতে চান তাহলে আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে। ফেসবুক অথবা টুইটার অথবা পিন্টারেস্ট ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে সময় নষ্ট না করে আপনি এই ওয়েবসাইটগুলোতে যদি মিনিমাম 5টি ওয়েবসাইটের পিছনে সময় দেন, অর্থাৎ ডলার হিউজ রয়েছে, পিকো ওয়ার্কার্স রয়েছে বা আমার আগের যে তিনটি ভিডিও দেওয়া রয়েছে সেই তিনটি ভিডিওতে আমি বলে দিয়েছি যে এই তিনটি ওয়েবসাইটকে যদি আপনি ফলো করেন এবং পাশাপাশি ডলার হিউজকে যদি আপনি ফলো করেন অনায়াসে কিন্তু আপনার মাস শেষে একটি ইনকাম হতে বাধ্য। সুতরাং আপনি ঘরে বসে না থেকে সাহস করে যদি ইনকাম শুরু করেন তাহলে আপনার ইনকামের যাত্রাটা আরও বেশি দীর্ঘায়িত হবে এবং আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন। আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।